যার একটা ষাঁড় গরু আমরার সামনে, শেষ মুহূর্তে জমি উঠছে মৌলভীবাজার জেলার সবচেয়ে বড় কুরবানির যে হাট মৌলভীবাজার জেলা স্টেডিয়ামও মৌলভীবাজার পৌরসভার আয়োজনে বিশাল কুরবানি গবাদি পশুর হাট। ভাই, এই গরুগুলো তো আপনারা লই আইছেন না? জি জি জি। এই গরুগুলো আপনারা যা কি দেখুন যা করে বিশাল, এই কালাটা হইল গিয়া আপনার হইল গিয়া বাহামা বাহামা। জি, এই গরু তো এটা গরু কত বিক্রি হলো কত? এটা হইল গিয়া আপনার 8.5, আর ওটা 7.5 হইল গিয়া 7.5। 7.5 আর 8.5, জি, দুইটা 16 লাখ টাকা। জি জি। গরুগুলো ওজন কত আনে গো? এটা হইল 22 মন আপনার স্কেল ভাবে, আর হইল গিয়া আপনার 21 টি 20 মন। 20 টা কি 21 মন? হ্যাঁ। কুরবানি হাটের অবস্থা কি থাক, বেচা বিক্রির অবস্থা কি থাক? অবশ্যই ভাই, আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো আছে বেচা কিনার মাঝে। কয়টা বেচছেন এখন আপনারা? আমরা বেচছি আপনার 5টা বেচছি। ফার্মের গরু সোনাপুর বড়বাড়ি। জানলাম যে বাজারের পরিস্থিতি তাই হইয়া যে স্বাভাবিক আছে, ক্রেতার উপস্থিতিও আছে, বাইরা কোনো গরু আছে যে বিদেশি জাতর? যে একটা আছে আপনার ও বাইরা দেশে ফিজিয়ান গরু। ফিজিয়ান? হ্যাঁ। এটার দাম আমরা চাইলাম 6 লাখ টাকা। 6 লাখ? অলরেডি আপনার 3.5 লাখ টাকা দাম হয়েছে, আমরা ছাড়ছি না। আমরা 5.5 লাখ হইলে আমরা ছাড়ি দিব। 5.5 লাখ হইলে? জি জি জি। ফিজিয়ান এই গরুটা এই বাইয়ের দাম চাইরা 5.5 লক্ষ টাকা, 4.5 লাখ হইলে তারা বেছিলে এবার গরুটা। কিন্তু সুন্দর একটা গরু, দেখার মতো গরু, অনেক বড় এবং অনেক লম্বা গরু। গরুটা অন্তত পক্ষে 7 টনে 8 ফুট, 8 থেকে 9 ফুট লম্বা হইব এই গরুটা ইনশাল্লাহ। আপনারা আমরা লগে থাকুক, আমরা বাজারের যে বড় বড় গরু আছে, বিশাল বিশাল যে গরুগুলো মৌলভীবাজার কুরবানির হাট হচ্ছে মৌলভীবাজার স্টেডিয়াম মার্কেটও আমরা আপনারা দেখাইম এবং বাংলাদেশের বিভিন্ন। হ্যাঁ, গরু কিনা দিয়েছেন আপনারা? জি, আমরা কিনা দিয়ে দেবো, একটা কিনছি আর ওখানে আমরা দেখলাম দরদাম চলে আরো লোয়ার ইচ্ছা। জি, লোয়ার ইচ্ছা আছে। যদি বাজার বাজারের অবস্থা কি দাম, মানে ছাগলের দামটা একটু বেশি কিন্তু গরুর দাম ঠিক আছে, গরুর দাম ঠিক আছে? জি জি জি, ঠিক আছে আলহামদুলিল্লাহ। আবার প্রচুর গরু উঠছে। খামালপুর থেকে এসেছি। খামালপুর? জি জি জি। এটা লইছেন? এটা কত টাকা দিল? এটা লইছি আপনার আমি 95,000 টাকা দিয়া। 95,000 টাকা? জি। এটা মাথানি শেষ? হ্যাঁ, এটা বাড়ির পাটানি হয়ে গেছে। ও হাট তো নাই লইছেন নি মৌলভী বাজার? হয় হয়। জি 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 জি। পৌরসভা স্টেডিয়াম? ধন্যবাদ আপনারা। এই ভাই হল একটা গরু, তারা 95,000 টাকা দিয়ে কিনছেন এবং আরো কেনার ইচ্ছা আছে তারা গুরারা দেখরা। এবং এই হাটও যে জিনিসটা আপনারা কথা আসলাম যে বাংলাদেশের বিভিন্ন জেলাতনে, কিন্তু বিভিন্ন জেলাতনে কুরবানির গবাদি পশু লইয়া আইন ব্যবসায়ী হলতে দাম যেটা ক্রেতা এবং বিক্রেতা উভয়ের লগে আমরা মাতিয়া যতটুকু জানতাম পারছি যে দাম একটা সহনীয় পর্যায়ে আছে। তিনটা বেশ কিছে? তিনটা বেশি লিয়েছি। বাজারের অবস্থা কি কেমন? মোটামুটি আগে আছে আলবার মোটামুটি। দাম ক্রেতা হল যারা আছেন দাম কিরকম? দাম কইরা না আপনারা স্বাভাবিক আছে। এবার যেটা আমরা দেখলাম যে বাজারও প্রায় ক্রেতা এবং বিক্রেতা দুইটা কি সন্তুষ্ট কিনিয়া দাম মোটামুটি ঠিক আছে? ক্রেতার উপস্থিতি কেমন, মানে মানুষ গরু কিনা কেমন মানুষ আছে? আচ্ছা, মোটামুটি আছে আছে আছে। দাম দর চলে চলে চলে? ধন্যবাদ। আমরা একাধিক বাইর লগে আমরা মাতলাম যারা গরু বেচা তাইছেন এবং অনেকে কিনা তাইছেন যারা, তারার লগে আমরা মাতলাম এবং আপনারা জানানোর চেষ্টা করলাম যে বাজারের সর্বশেষ অবস্থায়
মোটামুটি ভালো আছে, মোটামুটি ভালো, মোটামুটি ভালো। আপনারা ফাইরানি পর্যাপ্ত দামই ফাইরাম। এবার যে জিনিসটা আমরা দেখছি বিভিন্ন বাজারও আমরা ঘুরছি, যে দাম আসলে যে গরুর তুলনায় দাম ঠিক আছে, গরুর তুলনায় দাম ঠিক আছে, অতিরিক্ত মোটামুটি অতিরিক্ত নয়, একবারে লামাইলো নয়, লামাইলো নয়, মোটামুটি ঠিক আছে। আপনারা তো মনে হয় উপরে পড়ে বা লাভ না, লাভ হয়েছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। আমরাও চাই যারা ব্যবসা যারা করতা ব্যবসায়ী যারা আছেন তারাও ব্যবসাত লাভবান হইতা, এবং ক্রেতা যারা আছেন তারাও যাতে কোনো ধরনের প্রতারণার শিকার না হন, এবং স্বাভাবিক যে দামটা দিয়ে গরু কিনার কথা এইরকম দামে যাতে কিনতে পারেন। ভাই খালিয়ার গাঁও নতুন বাজার তো নাইছি, কয়টা লইয়াছিলাম? চারটা আনছিলাম।